হ্যালো গাইস, গুড ইভিনিং। চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে। এটা কোনো ব্লগ হচ্ছে না আজকে। আর এটা আমার আগের লাস্ট ভিডিও দেখেছিল যে ইউটিউবে আমি দিয়েছিলাম মাই লাস্ট ভিডিও। আর মাই লাস্ট ভিডিও দেওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল, ঠিক আছে। মাঝখান থেকে আমি প্রচণ্ড রকম ভেঙে পড়েছিলাম, কারণ আমার ভিডিওতে কোনো ভিউজ আসছিল না। হ্যাঁ, তোমরা আগের পুরোনো ভিডিওগুলো দেখতে পারো যে কোনো ভিউজ আসেনি, আর যার কারণে আমি পুরো ভেঙে পড়েছিলাম। আমি পুরো ডিমোটিভেট হয়ে পড়েছিলাম, মানে ভাবছিলাম যে ইউটিউব আর ছেড়ে দেবো, কিন্তু না। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার পুরো ইউটিউব জার্নি শেষ, আর আমার ইউটিউবে কোনো দিন আমি ভিডিও বানাতে পারবো না। আমার ইউটিউব চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে, আর কেউ আমার ভিডিও দেখে না, সাবস্ক্রাইব করে না। অনেক রকম ভাবনা চিন্তা নিয়ে পুরো টেন্সড হয়ে পড়েছিলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম। মানে কী বলবো, একটা আলাদা রকম মানে ভাবনা চিন্তা এসে গেছিলো মনের মধ্যে যে আমি আর ভিডিও করবো না। তো অ্যাট দ্য এন্ড আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে, ভিডিওর কমেন্টগুলো পড়ে, আর সবার কাছে কাছ থেকে মতামত নিয়ে আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। প্রতিটা মানুষের লাইফই শখ, ভালো লাগা, ভালোবাসা, ভালো মন্দ, অনেক কিছু নিয়েই লাইফ সবার। কিন্তু আমার লাইফে তোমাদের সাথে এই যে টাইম স্পেন্ড করা বা ব্লগগুলো শেয়ার করা, এটা আমার ভালো লাগা, আর এটা আমার শখ আর হবিও বলতে পারো, ঠিক আছে। তো আমি ভেঙে পড়েছিলাম, তার কারণগুলো তোমাদেরকে বললাম, কিন্তু সেখান থেকে আবার মোটিভেট হয়েছি, যে কারণে সেটা তোমার দেখো খালি আমার ইউটিউব ভিডিও মাই লাস্ট ভিডিওর কমেন্টগুলো কী কী এসেছে তোমার খালি দেখো। তো গাইস দেখো, এখানে একটা ভাই কমেন্ট করেছে, কিছু একটা ভুল করছো দাদা, প্লিজ ডোন্ট বি ডিমোটিভেট। একটা ক্রিয়েটর ছাড়া কেউ জানে না যে কতটা পরিশ্রম লাগে একটা ভিডিও বানাতে, এরম টাইপের কিছু একটা কমেন্ট করেছে, আর যেটা আমাকে খুবই মোটিভেট করলো। আর এখানে আমার ভাই সোমনাথ ভট্টাচার্য, আই লিসেন ইন সাম স্টোরি দ্যাট ইউ হ্যাভ টু কিপ টেলিং দ্য স্টোরি। আর অনেকেই অনেক কমেন্ট করেছে, হাল ছাড়িস না দাদা, আমার বোন কমেন্ট করেছে, একটা বন্ধু কমেন্ট করেছে, নেভার গিভ আপ। এখানে আমার একটা গ্রামের ভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব পছন্দ করি রাজবিদ, এরকম ছেড়ো না। দুর্গা আর্ট কমেন্ট করেছে, দাদা তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমার ভিডিওতে মোটিভেট হয়। এ বেঙ্গলি লড়কা লেটস গো চ্যানেল থেকে কমেন্ট করেছে, ডিমোটিভেট হয়ে পড়ো না। শেখ শরীফুল কমেন্ট করেছে, না দাদা পারবে, তুমি ট্রাই করো। নি হেভেন চ্যানেল থেকে কমেন্ট এসেছে, দাদা তুমি গিভ আপ করো না। আবার মানে এত কমেন্ট পড়েছে, আর মোটিভেট হওয়ার জন্য এই কমেন্টগুলো অনেক। গাইস কমেন্টগুলো তোমরা দেখলে পড়লে, এইগুলোই হচ্ছে মোটিভেট হওয়ার জন্য মানে কারণ, মোটিভেটের কারণ এইগুলোই। আমি যখন ইউটিউবে লাস্ট মাই লাস্ট ভিডিওটা দিই, তারপর থেকে যারা যারা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ আমাকে এরকমভাবে মোটিভেট করার জন্য বা ভেঙে পড়া থেকে বাঁচানোর জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে গাইস, সবথেকে বড় একটা মোটিভেট হওয়ার জন্য একটা কথা, যেটা হচ্ছে যে আমার বাড়ি থেকে ফোন আসে, বোনই ফোন করে, আমার বোন ফোন করে বলে যে দাদাটা করিস না, তুই এতদিন পরিশ্রম করে এত সাবস্ক্রাইবার গেইন করেছিস, এটা তোর কাছে অনেক, কেউ দেখুক আর নাই দেখুক, আমি দেখি, মা দেখে, বাবা দেখে। মানে বাড়ি থেকে ফোন করে এটা আমার বোন বলছিল, আর তারপরই আমি ভাবি যে না, তাদের জন্য অন্তত ভিডিও বানাতে হবে আমাকে, কারণ আমি এখানে কী করছি, কোথায় আছি, কী কাজ করছি আর কেমন আছি, সেটা অন্তত দেখানোর জন্য তাদেরকে তাদের জন্য আমাকে ভিডিও বানাতে হবে। তো গাইস কী ভাবছো, এদের জন্যই আমার আবার ইউটিউবে ফিরে আসতে ইচ্ছা করছে, আমি ফিরে আসবো উইথ নিউ ব্লগ, তোমার সাথে শেয়ার করবো নতুন নতুন জায়গা, নতুন নতুন কাজ, নতুন নতুন খাবার দাবার, নতুন নতুন মানে সব কিছু, নতুন নতুন অনেক কিছু শেয়ার করবো। শুধু একটু সাপোর্ট করো, আর প্লিজ আনসাবস্ক্রাইব করো না। আমি জানি অনেকেই ভাবছো যে মাই লাস্ট ভিডিও দিয়ে আবার নতুন করে আবার ইউটিউবে ফিরে আসতে চাইছে, এটা কেমন নাটক হচ্ছে, সত্যি আমাকে নাটক লাগতে পারে। কিন্তু সিরিয়াসলি বলছি, মনতে ভেঙে পড়েছিলাম, কারণ একটা ভিডিওর পেছনে বানাতে গিয়ে মানে টাইম লাগে, পরিশ্রম লাগে, এনার্জি লাগে, সব কিছু, আর ওই একটা ভিডিও আমি বানাইনি। আমি প্রায় 160 পিস ভিডিও বানিয়েছি, ঠিক আছে, মানে বুঝে নাও তোমরা কতটা পরিশ্রম করেছি আমি। যখন একটু ব্লগগুলো আপলোড দেবো একটু দেখো, আর কমেন্ট করে জানিও কেমন তোমাদের লাগছে, আর একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব বাটনটা টিপে প্রতিটা ভিডিও দেখো আমার। জানছি খুব বড় হয়তো ইউটিউবার না, খুব বড় ব্লগার না, কিন্তু যতটা পারি তোমাদের জন্য আমি চেষ্টা করি আমার মতো করে প্রেজেন্ট করার জন্য তোমাদের কাছে। শুধু যে একটু সাপোর্ট করবে তো, আমি জানি তোমরা করবে। যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, আর তোমরা সবাই ভালো থেকো, আর নতুন নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, আর তারপর দেখবে ঝড়ের বেগে ব্লগ আসছে।
নতুন নতুন স্টাইলে। এখন কাজ করে আসার পরও কি ব্লগ বানায়? আমি বানাই। এই পর্যন্ত সাবস্ক্রাইবটা করে দাও। যাই হোক, সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে নতুন ব্লগে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ব্লগ আসছে, আমি ইউটিউব ছাড়ছি না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।